অসম চুক্তির ছয় নং দফাক লৈ উত্তাল সদন মন্ত্রীর পৰা সঠিক উত্তর নাপায় সদন ত্যাগ কংগ্রেসের অসম বিধানসভার মজিয়াত অসম চুক্তিক লৈ কংগ্রেসের বিধায়ক শিবামণি বৰাই আনিছিল প্রশ্ন কিন্তু অসম চুক্তি মন্ত্রীর উত্তর সন্তুষ্ট নহৈ বিধায়িকা শিবামণিয়ে পুনের তুলিছিল পরিপূরক প্রশ্ন তেখেতে উত্তর দিছে যদিও উত্তর ইমান সন্তোষজনক নহয় অধ্যক্ষ ডাঙরিয়া ন্যায়াধীশ বিপ্লব কুমার শর্মার আয়োগের প্রতিবেদন আখরে আখরে দাড়ি কমা বাদ নিদিয়াক ইমপ্লিমেন্টেশন করার হব বলে প্রতিশ্রুতি দিও বিষয়টি গেথেলা মরাই সমষ্টি পুনর নির্ধারণ করে ছয় জনগোষ্ঠীর প্রাপ্য রাজনৈতিক অধিকারের বঞ্চিত করে এতিয়া আকৌ পঞ্চায়েত আইন সংশোধন করে পঞ্চায়েতের সমষ্টি পুনর নির্ধারণ করার আগতে বিপ্লব কুমার শর্মা আয়োগের প্রতিবেদন কার্যকরী করা হবনে শিবামণি বরার উত্তর দিবলৈ গৈ বিভাগীয় মন্ত্রী অতুল বরাই কলে গণ আন্দোলনত অংশগ্রহণ করা 855 জন লোকক এই সময় কংগ্রেস সরকারে হত্যা করেছিল কংগ্রেসের দিনতেই অসম আন্দোলনের 855 জনক হত্যা করা হয়েছিল বলে মন্ত্রী অতুল বরাই কোয়ার লগেলগে জাঙুর খাই উঠিল বিরোধী কংগ্রেস বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ার দাবি মন্ত্রীয়ে ভুল ব্যাখ্যা করেছে কিন্তু মন্ত্রী অতুল বরা নিজের মতত অটল সচা কথা হে কইছো ইয়ার পিছতে মন্ত্রী বরার মন্তব্যক তীব্র বিরোধিতা করে কংগ্রেসে ত্যাগ করিলে সদন বিধায়িকা শিবামণিয়ে কলে অসম চুক্তি রূপায়ণত সদিচ্ছা নাই বিজেপির কেবল কমিটির পিছত কমিটি গঠন করা সরকারে অসম চুক্তির ছয় নং দফা আর আনুষঙ্গিক বিভিন্ন দিক কার্যকরী করার 2021 সনের 28 অক্টোবর তারিখে এখন উপ সমিতি গঠন করেছিল প্রতিবেদন দাখিলের বান্ধি দিছিল তিন মাহর সময় কিন্তু তিন মাহ বাদে দুবছর পার হল আজিলেক সাজু নহল প্রতিবেদন ইয়াকে সমালোচনাত সুচার শিবামণি ক্যামেরাত সঞ্জয় বরা আর প্রভাস সিংর সঙ্গে বলেন ভট্টাচার্য আর বিজু কুমার ডেকার রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট